আমি বলতে চাইনি পেঁয়াজি সম্পর্কে এই কথাগুলো, কারণ কারণ অনেকেই আমি অনেককেই দেখছি, অনেক নতুন নতুন ইউটিউবার যারা বড় বড় ইউটিউবারদের নিয়ে ভিডিও বানাচ্ছে, কথাবার্তা তাদের নিয়ে বলছেন, যাতে কি হচ্ছে তাদের যাও ভিতরে যাও ভিতরে যাও ভিডিও শুরুতে সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, সবাই প্লিজ দয়া করে আমার কথাগুলো শুনবেন, শেষ পর্যন্ত শুনবেন, তাহলেই বুঝতে পারবেন। আর শোনার অনুরোধ রইল, আপনারা ভিডিও দেখেন কিন্তু পুরোপুরি শোনেন না, তার জন্য বুঝতে পারেন না, তো তার জন্য আজকে আমি আর এদিক ওদিকের কথা না বলে থাম্বনেইল দেখে যেটা জানার জন্য আপনারা আজকে এসেছেন আমার ভিডিওতে, তো সেই কথাগুলো শুরু করছি। তো অনেক এইসব অনেক দিন ধরে কথাগুলো আমার মনের মধ্যে ছিল, কিন্তু সেগুলো আমি বলতে চাইনি বা ভেবেছিলাম যে থাক বলার প্রয়োজন নেই, কিন্তু হঠাৎ মনে হলো যে না বলাটা প্রয়োজন। আর এপি ভ্লগসের প্রিয়াদির কে তো তোমরা সবাই চেনো, যারা যারা ভ্লগিং দেখো ইউটিউবে আছো তারা অবশ্যই এপি ভ্লগসের প্রিয়াদিকে চিনবে। তো আমার ইউটিউবে আসার পিছনে আমার নয় প্রত্যেকটা মানুষের ইউটিউবে আসার পিছনে যথেষ্ট কিছু কারণ থাকে, কারণ একটা সাধারণ গ্রামের পরিবারের বউ হয়ে বা মেয়ে হয়ে কোনো ইউটিউবে চ্যানেল খোলা কিন্তু সাধারণ কোনো বিষয় নয়, তাকে বহু অপমানের বহু কথাবার্তা বহু বিষয়ের সম্মুখীন হতে হয় অবশ্যই। যারা যারা আমার মতো বাড়ির বউ হয়ে ইউটিউবে গ্রামে অঞ্চলের বউ হয়ে ইউটিউবে চ্যানেল খুলেছো, ভিডিও বানাচ্ছো, ব্লগিং করছো, তারা অবশ্যই জানবে যে কতটা কঠিন, কতটা মানুষের কথা শুনতে যায়। আগে তো আমার যখন ভিডিও বানাই আমি যখন যেটা অনেকে জানতো না তখন তখনকার বিষয় আলাদা ছিল, এখন যেহেতু অনেকেই জানে তো বিভিন্ন আমাকে সুমনকে আমার হাজব্যান্ডকে অনেক কথা শুনতে হয় সবার কাছ থেকে, অনেক জবাবদিহি করতে হয় গ্রামের মানুষ হয়ে। তো তা সত্ত্বেও কেন আমি ইউটিউবে এসেছি, ইউটিউবে আসার পিছনে আমার কি কারণ ছিল, একটা বড় কারণ প্রয়োজন ইউটিউবে আসার জন্য। ইউটিউবে আসা, ব্লগিং করা বা ভিডিও বানানো, যে ধরনেরই ভিডিও বানানো না কেন, ভিডিও বানানোটা কিন্তু অতটা সহজ বিষয় না। একটা ইউটিউবে আসার জন্য অনেকটা মনের জোর আর অনেকটা জেদ প্রয়োজন। তো ইউটিউবে আসার জন্য আমার মনে যে জেদটা যেভাবে সৃষ্টি হয়েছিল তার কথাই তোমাদেরকে বলবো আজকে। আর তার জন্যই আমি যাকে থেকে ইন্সপায়ার্ড হচ্ছি তিনি হলেন এপি ভ্লগসের প্রিয়াদি। তো প্রিয়াদিকে আমি খুব মানি, আর প্রিয়াদির সঙ্গে কেন আমি এত কানেক্ট হয়েছি তার পিছনেও একটা রিজন আছে। প্রিয়াদির সঙ্গে আমার জীবনে অনেকটা মিল আছে, আমি প্রিয়াদির ব্লগ, আমি আজ থেকে 1.5 বছর আগে থেকে প্রিয়াদির ব্লগ দেখতাম, যখন প্রিয়াদি খুব একটা বড় ইউটিউবার হননি, অল্প কিছু সাবস্ক্রাইবার ছিল তখন থেকেই দেখি। আজ প্রিয়াদি অনেক বড় ইউটিউবার, তো খুব ভালো লাগে দেখে প্রিয়াদিকে দেখে, আর প্রিয়াদির দেখেই আমার এই ইউটিউবে আসা, ইউটিউবের পথে চলা। তো প্রিয়াদির জীবনের সঙ্গে আমার জীবনের অনেক আমি নিজে মিল খুঁজে পাই, সেটা হচ্ছে কি প্রিয়াদির, যেমন তোমরা সবাই জানো যে প্রিয়াদি লাভ ম্যারেজ করেছে, তো এটাও জানো, তো আমিও আমার ভিডিও যারা দেখো তারাও জানো যে আমিও লাভ ম্যারেজ করেছি। প্রিয়াদির জীবনে অনেক কিছু ঘটেছে যেগুলো আমার জীবনে ঘটেছে বলে আমি মনে করি, সেটা হচ্ছে প্রিয়াদি যেমন শ্বশুরবাড়িতে ছিলেন, তো তারপরে আবার বিভিন্ন কারণে ভালো বাড়ি থেকে কুড়ে ঘরে এসে, ভাঙা কুড়ে ঘরে এসে তাকে ওনাকে থাকতে হয়েছে। তো সেই রকমই আমারও জীবনে, আমি একটা আমার বিয়ের পরে আমি একটা ভালো বাড়ি থেকে, আজ তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে টিনের বাড়ি, তো এই টিনের বাড়িতে আসতে আমি বাধ্য হয়েছি বিভিন্ন কারণে। তো অনেক কিছুর মিল, সব কিছু তো বলা পসিবল হয় না তাই না, কিন্তু অনেক কিছুর মিল প্রিয়াদির জীবনের সঙ্গে আমার জীবনে ছিল, তো তার জন্য আমি প্রিয়াদির সঙ্গে অনেক কানেক্ট করতে পারতাম। তখন মানে নিজের জীবনের সঙ্গে আমরা যখন অন্য কারোর জীবনকে কানেক্ট করতে পারি না, তখন তার সঙ্গে আমাদের একটা মনের সম্পর্ক গড়ে ওঠে, তো সেই রকম একটা সম্পর্ক প্রিয়াদির। তো সেই থেকেই প্রিয়াদির ইউটিউবে আসার কাহিনী মানে জার্নি থেকেই আমার তখন মনের মধ্যে একটা জেদ সৃষ্টি হলো যে আমিও ইউটিউবে আসবো। আর তা আরেকটা কারণ যেটা হচ্ছে ছোটোবেলা থেকেই আমার ইচ্ছা ছিল যে জীবনে কিছু করার, তো তারপর পড়াশোনা করলাম, ছোটোবেলা থেকে সবাইকে বলে না পড়াশোনা করে চাকরি বাকরি পেতে হবে এরকম বিষয় আমারও ছিল, আমারও এরকম বাবা মা সবাই বলতেন যে পড়াশোনা করো চাকরি বাকরি হবে, তো পড়াশোনা করলাম ভালো রেজাল্টও করলাম, কিন্তু চাকরি কোথায়, তোমরা সবাই জানো এখন চাকরি নেই,
মানে আমাদের মতো ভালো ভালো পড়াশোনা ভালো রেজাল্ট করা মেয়েরা ঘরে ঘরে, এখন চাকরি নেই, তো কি করা যায়। যে সবসময় ইচ্ছা ছিল জীবনে কিছু করার, তো প্রিয়াদির ব্লগ দেখে আমার মনে জেদ তৈরি হলো যে আমিও ইউটিউবে আসব। তো তার জন্য প্রিয়াদিকে আমি অনেক অনেক থ্যাংক ইউ বলতে চাই। প্রিয়াদি যদি আমার এই ব্লগটা দেখে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিও, কারণ আমার খুব ভালো লাগবে। আর তোমার প্রতি আমার ভালোবাসা, তোমার ভিডিওতে আমি কমেন্টও করি, তো হয়তো রিপ্লাই দেওয়ার সুযোগ পাওনি। আর তোমার বাড়িটা আমাদের বাড়ি থেকে অনেক দূরে, নাহলে আমার প্রচণ্ড ইচ্ছা ছিল যে আমি তোমার সঙ্গে দেখা করবো। তো প্রিয়াদি যদি অবশ্যই আমার ব্লগটা দেখো, একটা কমেন্ট করে দিও, আমার খুব ভালো লাগবে। তো প্রিয়াদিকে আমি সত্যি থ্যাংক ইউ মন থেকে জানাতে চাই যে আমার এই ইউটিউব আসে। আমি জানি না আমি ইউটিউবে কতদূর পর্যন্ত পৌঁছাতে পারবো, আদেও আমার আমি একটা ইউটিউবার হয়ে উঠতে পারবো কি না সেটা আমি জানি না, কিন্তু আমি যে মনে সাহসটা পেয়েছি একটা সাধারণ গ্রামের বউ হয়ে ইউটিউবে আসার, আমি সাহস করেছি, আমার মনে যে জোর এসছে, সেটার জন্য আমি প্রিয়াদিকে থ্যাংক ইউ বলতে অবশ্যই চাই, অনেক অনেক থ্যাংক ইউ বলতে চাই। তো তোমাদের কাছে আমার অবশ্যই রিকোয়েস্ট যে আমরা যারা ব্লগিং করি না, আমরা জানি যে একটা রোস্টার কিংবা কোনো যারা অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটর যারা হয় তাদেরকে হয়তো সপ্তাহে একটা দুটো এরকম ভিডিও ছাড়তে হয়, কিন্তু যারা ভ্লগ করে তাদেরকে প্রত্যেকটা দিন ভ্লগে ভিডিও ছাড়তে হয় প্রত্যেকটা দিন। আর অনেকেই মধ্যে ধারণা আছে যে ভ্লগ করলে মনে হয় যে বেশি মানে ভ্লগ করলে কি কোনো খাটনিই নেই ব্লগ করতে, কোনো কিছুই ভাবতে হয় না, দিনের ভিতরে যা করছে সেটাই তো দেখাচ্ছে, তাই না? তো এটা অনেকেই মনে করেন, কিন্তু ব্লগ করতে গেলেও না ভাবতে হয়, কন্টেন্ট ভাবতে হয়। একটা সাধারণ মানুষের জীবনে আমরা প্রতিদিন এমন কি করি যেটা মানুষকে দেখতে হবে, মানুষকে ভালো লাগবে, মানুষের তার জন্য আমাদেরকে ভাবতে হয় যে আমরা কীভাবে আমাদের জীবনটাকে তাদের সামনে রাখবো যাতে তাদের ভালো লাগে। তো এটাও আমাদেরকে ভাবতে হয় প্রত্যেকটা দিন, থাম্বনেল বানাতে হয়, থাম্বনেলে কীভাবে কথাটা লিখলে মানুষের সেটা ভালো লাগবে সেটাও আমাদের ভাবতে হয়, অনেকটা মেহনত করতে হয়। কিন্তু অনেকের মধ্যে ধারণা আছে যে ব্লগিং করলে কোনো মেহনত করতে হয় না, এটা ধারণা তার জন্যই বলা। তো যদি ভালো লাগে আমাকে, আমার ব্লগটা অবশ্যই দেখো, আর অবশ্যই আমার পাশে থেকো, তোমাদের সাপোর্টটা সবার থেকে বেশি প্রয়োজন, কারণ ইউটিউবে এসে মানে অনেক কিছু সম্মুখীন প্রত্যেকটা দিন হতে হচ্ছে যদি ইউটিউবে সাকসেস না পায়। আর যেহেতু আমরা লাভ ম্যারেজ করেছি, তার জন্য যে একটা আরও বেশি বড় একটা দায়িত্ব এসে পড়ছে জীবনে কিছু করতে পারা। জীবনে যদি কিছু করতে না পারি, ইউটিউবে যদি সাকসেস না পাই, তাহলে আরও কত বেশি অপমানের সম্মুখীন আমাদের হতে হবে সেটার ধারণা হয়তো আমি করতে পারছি, আমার মতো যারা আছে তারা সবাই করতে পারছে। তো তার জন্যই তোমাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একদম ফ্রি সাবস্ক্রাইব, কোনো টাকা লাগে না, কিচ্ছু লাগে না, সাবস্ক্রাইব একদম ফ্রি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর সবসময় আমাদের পাশে থেকো, ভালোবেসো, আমাদের সঙ্গে থেকো, জীবনে কিছু যাতে আমরা করতে পারি, দেখাতে পারি যে, কারণ এটা তো নয় যে আমরা মেহনত করছি না, প্রত্যেকটা দিন সাধারণ জীবনের মধ্য দিয়ে আমরা ভিডিও বানাচ্ছি, সেটাকে এডিট করছি, আবার থাম্বনেল বানাচ্ছি, আবার সেটাকে পোস্ট করছি, আমাদের মোবাইলের যে আমরা যে নেট ব্যালেন্স করি সেটা কিছুই থাকে না ভিডিও পোস্ট করতে গিয়ে। তো এই সমস্ত কিছুর পরে সব কিছু আমরা দিচ্ছি, আমাদের জীবনে সময় দিচ্ছি, সবার কথা শুনছি, অপমান সহ্য করেও আমরা ইউটিউবে রয়েছি, তার জন্য তোমাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন। তো অবশ্যই পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর প্রিয়াদি সম্পর্কে এই কথাগুলোই আমার বলার ছিল, আমি বলতে চাইনি প্রিয়াদি সম্পর্কে এই কথাগুলো, কারণ অনেকেই আমি অনেককেই দেখছি, অনেক নতুন নতুন ইউটিউবার যারা বড় বড় ইউটিউবারদের নিয়ে ভিডিও বানাচ্ছে, কথাবার্তা তাদের নিয়ে বলছেন, যাতে কী হচ্ছে তাদের ভিউজ বাড়ছে সেই বড় বড় ইউটিউবারদের নামে। তো আমি কখনোই চাইনি যে কারোর কাঁধে ভর দিয়ে আমি উপরে উঠি। আমার সবসময় ইচ্ছা ছিল আমি যে ইউটিউবে সাকসেস পাবো, তার জন্য যেন আমাকে মানুষ ভালোবাসে, মানুষজন যারা আমার ভিডিও দেখছে তারা যেন আমাকে দেখে ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, সেটাই আমার ইচ্ছা। কিন্তু হঠাৎ মনে হলো যে যার জন্য আমার ইউটিউবের জার্নি শুরু হয়েছে তার জন্য এই কিছু কথা বলা অবশ্যই প্রয়োজন, তাই জন্যই আজকে আমি তোমাদের সামনে আমার মনের কথাগুলো বললাম। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার কথা শুনে এসেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, আর আমার পাশে থেকো, ভালোবাসা দিয়ে যেও, ভালো ভালো কমেন্ট করো, আর আমাকে আমার মনের জোর বাড়িও, তোমরাই হচ্ছে আমার মনের জোর। তো এগুলোই বলতে চাচ্ছি, আর সারাদিন যা ব্লগিং করেছি সেগুলো এবার দেখে নাও তোমরা।
গুড মর্নিং মাই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ইটস আরফি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা একদম দারুণ আছি। তো আজকে হচ্ছে বুধবার, তো আজকে সকালবেলা এখন বাজছে প্রায় 7:45। হ্যাঁ, তো 7:45 বাজতে চললো কিন্তু এখনও মেঘলা, মানে আকাশ মেঘলা, কোনো রোদ্দুর ওঠেনি, কিছু ওঠেনি, আর সকালবেলা অল্প অল্প তো বৃষ্টিও পড়লো। তো যাই হোক, তাড়াহুড়ো করে আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তাড়াহুড়ো করে কাজ করলাম, আর এখন যে সকালবেলা যে কাজ এখন করছি, যেটা সায়ন, এই যে সায়ন পড়তে এসেছে, তো সায়নকে পড়িয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। বাইরের অবস্থাটা জাস্ট দেখো, বৃষ্টি পড়ছে, প্রায় 10:30 বাজতে চললো, এখনও কোনো কাজ হয়নি। আর বৃষ্টি হলে কাজ করতে ইচ্ছা করে না, এরকম একটা ব্যাপার। দেখো জোরে বৃষ্টি আসছে আরো। ব্রাশ করতে গিয়েছে, গিয়ে আর ফেরত আসতে হচ্ছে না। তো লুঙ্গি তো কি হয়েছে, বাড়ি সবাই লুঙ্গি পরে থাকে, বৃষ্টি পড়ছে। ওরে বাপরে, আরো জোরে আসছে বৃষ্টি। বাজারে যাওয়ার জন্য লাফাচ্ছিল, বাজারে যাও, এবার যাও বাজারে। আরে ভিতরে যাও, ভিতরে যাও, ভিতরে যাও। বেশি ভিজো না বৃষ্টিতে, ভিজো না, চান করে না, ঠান্ডা লাগবে, ভিজো না। তো এই দেখো দুপুরে রান্নাবান্না করতে চলে আসলাম, আর দুপুরে রান্নাবান্নায় রয়েছে উচ্ছে ভাজা, আর এখানে রয়েছে মাংস রান্না করব, পোলট্রির মাংস। তো এখানে দেখো সব পেঁয়াজ রসুন যা কিছু কেটে নিয়েছি, আর গোটা রসুন দিয়ে দেবো তরকারির ভেতরে, সুমন পছন্দ করে তার জন্য। আর এখানে দেখাচ্ছিলাম যে গ্যাসে সকালবেলা দুধ জ্বাল দিতে গিয়ে দুধ পড়েছিল, তো দুধ জ্বাল দিতে গেলে দুধ পড়বে না এমন তো হতেই পারে না, তাই না? আর গ্যাসটা মোছা হয়নি, একেবারে রান্নাবান্না করে নিয়েই মুছবো। তো দেখো আমি রান্না করছি মাংসটা, আর কষিয়ে নিচ্ছি, আর রসুনগুলোও দিয়ে দিচ্ছি, আলুগুলোও দিয়ে দিচ্ছি। আজকে আর তেমন কিছু শ্যুট করা হয়নি, তো আজকের ব্লগটা আমি এইখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, আর ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।